মাত্র 19 বছর বয়সে মারা গেলেন দঙ্গল খ্যাত অভিনেত্রী সুহানি ভটনাগর। শনিবার সকালে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। সুহানির মৃত্যুর কারণ হিসেবে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছিল, তবে অভিনেত্রীর বাবা পুনিত ভটনাগর জানিয়েছেন ভুল চিকিৎসা নয়, বরং বিরল রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সুহানি। কিছুদিন আগে পা ভাঙে অভিনেত্রীর, আর তাই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। এদিকে দীর্ঘ সময় ধরে সুহানি ডার্মাটোমায়োসাইটিস নামে বিরল এক রোগে আক্রান্ত ছিলেন, যার চিকিৎসায় তাকে স্টেরয়েড দেওয়া হতো। তবে স্টেরয়েডের জন্য সুহানির রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমেই হ্রাস পেতে শুরু করে, ফলে সুহানির শ্বাস প্রশ্বাসের সমস্যার পাশাপাশি দেহে পানি জমতে শুরু করে। গত 11 দিন ধরে দিল্লির একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন দঙ্গল সিনেমার কিশোরী ববিতা।